হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাই সবার পরিবারকে নিয়ে ভালো আছেন আরও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা মূলত একটি রিকোয়েস্টের ভিডিও তো অনেকে আমাকে বলেছে ভাইয়া ন্যাশনাল ইউনিভার্সিটির রেজাল্ট শিট কীভাবে বের করে বা ডিগ্রি রেজাল্ট শিট কীভাবে বের করে তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অনার্সের বা ডিগ্রির রেজাল্ট খুব সহজেই বের করতে পারবেন তো বন্ধুরা যারা পারেন তো পারেননি আর যারা না পারেন তারা মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনারা বুঝতে পারবেন তার আগে নেই বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলেন শুরু করা যাক প্রথমে আপনারা আপনাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে চলে যান বন্ধুরা আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেন তো বন্ধুরা এইখানে আসার পর আপনারা উপরে সার্চ অপশান দেখতে পারবেন ওখানে আপনারা সার্চ অপশনে গিয়ে লিখবেন ইউ রেজাল্ট ইউ রেজাল্ট লেখার পর আপনারা সার্চ দেবেন সিম্পলি আপনারা সার্চ দেবেন সার্চ দেবার পর একটি অপেক্ষা করবেন আপনারা আপনাদেরকে নতুন আরেকটি পেজে নিয়ে যাবে তো এইখানে আসার পর আপনারা লক্ষ্য করবেন যে ডব্লিউ ডট ইউ ডট এসি ডট এ উপরে আপনারা প্রেস করে দেবেন আপনারা এর উপরে প্রেস করে দেবেন এবার আপনাদেরকে রেজাল্টের মূল মেনু এই অপশানে নিয়ে আসবে আপনারা একটু জুম করে নেবেন এবং আপনারা এখানে লক্ষ্য করবেন যে ডিগ্রি অনার্স মাস্টার্স এ সবগুলো রেজাল্ট এখান থেকে আপনি দেখতে পারবেন এইবার আপনারা যেটা রেজাল্ট খুঁজবেন সেটার উপর প্লাস চিহ্নতে চাপ দেবেন যেমন আমি যদি ডিগ্রির উপরে প্রেস করি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং আপনি কোন ইয়ারের রেজাল্ট দেখতে চান সেই রেজাল্ট সেই ইয়ারের উপর আপনাকে প্রেস করতে হবে তারপর আপনি যদি অনার্সের রেজাল্ট দেখতে চান তাহলে আপনি দেখতে পাবেন এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আপনি যে ইয়ারের রেজাল্ট দেখতে চান তা দেখতে পাবেন এবং আপনি যদি মাস্টার্সের উপরেও প্রেস করেন তাহলে আপনি তা দেখতে পারবেন গাইস এবার আমি আপনাদেরকে অনার্স থার্ড ইয়ারের একটি রেজাল্ট বের করে দেখাবো তো এই জন্য আমি অনার্স থার্ড ইয়ারে গিয়ে অনার্সে গিয়ে থার্ড ইয়ারের বোর প্রেস করলাম তারপর আপনারা একটু ডান দিকে আসবেন এবং ডান দিকে আসার পর আপনারা লক্ষ্য করবেন যে এখানে এক্সাম রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলছি তো আপনারা এখানে আপনার থার্ড ইয়ারের এক্সাম রুলটা দিয়ে দেবেন আমি এখানে একটি রুল নাম্বার লিখে দিচ্ছি তো আপনারা আপনাদের রুল নাম্বারটি এখানে লিখে দেবেন বা যার রেজাল্ট দেখতে চান তার রোল নাম্বারটি আপনি লিখে দেবেন এখানে তো বন্ধুরা এবার নিচে গিয়ে আপনার অনার্সের রেজিস্ট্রেশন নাম্বারটিও ভালোভাবে লিখে দিবেন আপনারা মনে রাখবেন যে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু সবসময় একই থাকে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফোর্থ ইয়ার পর্যন্ত একটি রেজিস্ট্রেশন নাম্বারই থাকে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর আপনারা নিচে গিয়ে এক্সাম ইয়ারটা দিয়ে দিবেন। এবার আপনাদেরকে একটি ক্যাপশন কোড পূর্ণ করতে হবে তো আমি আমার ক্যাপশন কোডটি পূরণ করে দিচ্ছি আপনারা অবশ্যই জুম করে নেবেন এবং ক্যাপশন কোডটি সঠিকভাবে বসিয়ে দিবেন। বন্ধুরা আপনার ক্যাপশন কোডটি যদি লেখা হয়ে যায় তাহলে আপনারা লক্ষ্য করবেন যে নিচে সার্স রেজাল্ট নামক একটি অপশন আছে তো আপনারা কি করবেন সিম্পলি সার্স রেজাল্ট এর উপরে প্রেস করে দিবেন এবার আপনারা লক্ষ্য করবেন যে সম্পূর্ণ রেজাল্ট শিটটি আপনাদের সামনে চলে আসছে আপনারা এখানে লক্ষ্য করবেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এটি লেখা আছে দেন আপনারা লক্ষ্য করবেন অনার্স থার্ড ইয়ার এক্সামিনেশন টোয়েন্টি এখান থেকে আপনারা নেম অফ স্টুডেন্ট নেম অফ কলেজ এগুলো আপনারা মিলিয়ে নেবেন নিচে গিয়ে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটি সাবজেক্টের সাথে লেটার গ্রেড দেওয়া আছে অর্থাৎ আপনি কোন সাবজেক্টে কি মার্ক পেয়েছেন এবং তার লেটার গ্রেড হিসাবে উল্লেখ করা আছে এখানে আপনারা এখান থেকে কোন সাবজেক্টে কি গ্রেড পেয়েছেন তা দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার এই ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় ভবিষ্যতে ভিডিওটি আপনাদের কাজে লাগবে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আরও একটি নতুন টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে আসবো